হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা ভাবছেন এ কি পান্তা ভাত কেন দেখাচ্ছি? তো বন্ধুরা, পান্তা ভাতেই এই কারণেই দেখাচ্ছি, কারণ আজকে রেসিপিটা পান্তা ভাতের সঙ্গে খাবার রেসিপি করেছি। আপনারা অনেকে পান্তা খেতে মাছ, মাছ ভাজা, বেগুন ভাজা, বড়া নিয়ে থাকেন, আমরা খাই। আজ সেটাই করব। ছোলার ডাল, চাল, পুঁই শাক পাতা দিয়ে একটা বড়া আপনাদের করে দেখাবো। আপনারা কে এইভাবে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এটা খালিও খাওয়া যায়, চাটনির সঙ্গেও খাওয়া যায়, এটা একবার খেলে মুখে লেগে থাকে, তাই একবার অন্তত বাড়িতে করে খেয়ে দেখবেন যে কেমন লাগে, আশা করি ভালো লাগবে। তো দেখুন আমি কেমন করে করেছি। আমি নিয়ে নিচ্ছি ছোলার ডাল আর চাল, এটা আগের রাতে আমি ভিজিয়ে ভালো করে রেখে দিয়েছি। এটা এইভাবে জলটা ঝরা দিয়ে রেখেছি, সঙ্গে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর পেস্ট করে নিচ্ছি। পুঁই শাক পাতার ডাটিগুলো আমি ছাড়িয়ে দিয়েছি, দেখুন কেমন করে ছাড়িয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, চিনি। চিনি দিলে ভালো লাগে, একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব হয়, আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন। এভাবে ভালো করে আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এই যে ডাটিটা দেখুন, আমি পেছন থেকে যতটা পারা যায় বের করে নেব, বের করে ফেলে দিলাম। এবার পাতলা পাতলা করে আমি পাতাগুলোকে একসঙ্গে কুচিয়ে নিয়েছি। সব কটার মোটা মোটা ডাটগুলো আমি সব আলাদা করে বাদ দিয়ে দিয়েছি। আর পুঁই শাক পাতা তো নরম থাকে, খেতেও খুব ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি জোয়ান, কালো জিরে আর সাদা জিরে, সব দিয়ে পুঁই শাক পাতাটা দিয়ে আমি পেস্টের মধ্যে, চাল আর ডালের পেস্টের মধ্যে একসঙ্গে দিয়ে আমি মিশিয়ে নেব। জোয়ানটা বন্ধুরা আপনারা একটা কাপড়ের মধ্যে বেঁধে ভালো করে রগড়ে তারপরে দেবেন, খুব সুন্দর গন্ধ আসে। আর কালো জিরে তো এমনি একটা ফ্লেভার থাকে, সঙ্গে জিরেটা মুখে পড়লে ভালো লাগে। এইভাবে আমি তৈরি করে নিলাম পেস্টটা, ডোটা, ডো তো নয় ব্যাটার, কিন্তু এই ব্যাটারটা থাকবে থিক। এবার আমি সর্ষের তেলে কড়াইয়ে বড়ার মতো করে দিয়ে ভেজে নেব। এটাই অল্প তেল লাগে, ডিপ ফ্রাই আমি করব না। তো এইরকম করে আমি পুরো সাজিয়ে দিয়ে বড়াটাকে উল্টো পাল্টা করে একদম সিম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। এ পাশটা হয়ে গেলে আমি পাল্টে দেব, পাল্টে দিয়ে যতক্ষণ লাগে ততক্ষণ আমি ভেজে নেব। তো এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলো একদম রেডি খাওয়ার জন্য। বন্ধুরা, এত টেস্টি হয় আপনারা না করে খেলে বুঝতে পারবেন না। আমি চাই অন্তত একবার আপনারা বাড়িতে করে এটা খাবেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো পান্তা ভাতের সঙ্গে খাবার জন্য অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, বাই।